পুরো বিশ্বকে টালমাটাল করে তোলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ করালো নবম মাসে। শান্তি ফেরাতে তুরস্ক কিংবা ফ্রান্সের তৎপরতার মধ্যেও নিত্য নতুন এলাকায় চলছে রকেট মিসাইল হামলা। হামলা পাল্টা হামলার মধ্যেই গেল কয়েকদিন ধরে আলোচনায় তেজস্ক্রিয় ক্ষমতা সম্পন্ন ডার্টি বোমা। খুব শিগগিরই ভয়াবহ এ বোমার ব্যবহার হবে যুদ্ধক্ষেত্রে, এমন অভিযোগ মস্কোর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, রাশিয়ার উপর দায় চাপানোর জন্য নিজেরাই এ বোমার বিস্ফোরণ ঘটাবে কিয়েভ। গোপন তথ্য মতে ইউক্রেনের দুটি প্রতিষ্ঠান তৈরি করছে ডার্টি বা তেজস্ক্রিয় ক্ষমতা সম্পন্ন বোমা। তাদের কাজ শেষ পর্যায়ে, এমনকি পরমাণু অস্ত্রের ব্যাপারে সহযোগিতা চেয়ে ব্রিটিশ প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অফিস। তাছাড়া সোভিয়েত আমলে খারকিভের ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি থেকে পরিচালিত হতো অনেক গবেষণা। যদিও ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের দাবি রাশিয়ার অভিযোগ কাল্পনিক, জানিয়েছে রণকৌশলের অংশ হিসেবে ডার্টি বোমার অভিযোগ তুলছে পুতিন প্রশাসন। প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে ফোন আলাপ হয়েছে সের্গি শৈগুর, তবে সেখানে ইউক্রেন শক্তিশালী বোমা তৈরি করছে এমন কথার সত্যতা নেই। এটি পুরোপুরি বানোয়াট কথা। অতীতে বিশ্ব দেখেছে রাশিয়া কোনো হামলার ফোন দিয়ে আটলে প্রতিপক্ষকে আগেই দোষারোপ করা শুরু করে। বিশ্লেষকরা বলছেন ক্ষতি সাধনের প্রতিপক্ষের মধ্যে আতঙ্ক ছড়ানোই ডার্টি বোমা ব্যবহারের মূল লক্ষ্য।